এ বিষয়ে বিস্তারিত জানাতে প্রকল্প এলাকা থেকে যোগ দিচ্ছেন সহকর্মী শামিমা সুলতানা। শামিমা, নতুন আরেকটি মাইলফলকের পথে বাংলাদেশ, এই আয়োজনের প্রস্তুতি কেমন দেখছেন আপনি? ওয়াফিক, বেশ কয়েকদিন ধরেই এখানে আসলে বেশ উৎসব উৎসব ভাব চলছে, বেশ আনন্দ এবং উৎসবমুখর একটা পরিবেশ বিরাজ করছে। যেদিন থেকে আসলে বাংলাদেশে ফুয়েলটা এসেছে, আপনি জানেন এটি 28 সেপ্টেম্বর, এবং 29 সেপ্টেম্বরে কিন্তু কড়া নিরাপত্তায় এটি প্রকল্প এলাকায় পৌঁছেছে। তো তারপরে কিন্তু এখানকার যারা জনগণ আছেন, স্থানীয়রা আছেন, যারা প্রকল্পের ঠিক আশপাশে বাস করেন, তো তারা কিন্তু হচ্ছে মিষ্টিমুখ করিয়েছেন একজন আরেকজনকে, এবং এখানে হচ্ছে প্রকল্প নিয়ে মানুষের মধ্যে যে ভুল ধারণা আছে অনেকের মধ্যে, তো সেই জিনিসটা যাতে আসলে কেটে যায় সেই জন্য কিন্তু সচেতনতা তৈরি করতে এখানে দেয়ালে গ্রাফিতি তৈরি করা হয়েছে, যার মাধ্যমে দেখানো হয়েছে যে এটি আসলে পরিবেশের জন্য কতটা নিরাপদ হতে পারে, বা বিকিরণের মাত্রা যে আসলে নিয়মিত মনিটর করা হবে এবং সেটি মানুষকে জানানো হবে তথ্য কেন্দ্রের মাধ্যমে। তো সেই বার্তাগুলো কিন্তু নতুন করে আবারও সবার কাছে পৌঁছে দেওয়া হচ্ছে, যাতে কারোর মনে কোনো ধরনের শঙ্কা, ভয় বা ভুল ধারণা বিরাজ না করতে পারে। একই সঙ্গে আজকেও আমরা জেনেছি যে যখন এই হস্তান্তর অনুষ্ঠান শুরু হবে তার আগেই কিন্তু একটি আনন্দ মিছিল করা হবে, সেটিতে যোগ দিবেন যারা এখানকার স্থানীয় আছেন, যারা এই প্রকল্পের ঠিক পাশেই বসবাস করেন, যদি কোনো ক্ষতি হয় তাদেরই হওয়ার কথা। তো সেই আসলে তারা যে সেই ক্ষতি না, এটা যে আসলে মানুষের জন্য উপকার হবে এই প্ল্যান্টটি, এবং এই বিদ্যুৎ যে এখান থেকে যে পারমাণবিক বিদ্যুৎ তৈরি হবে সেই বিদ্যুতের সুফল যে আসলে তারাই ভোগ করবেন, সেই আনন্দের কিন্তু মানে ভুল বার্তার থেকে তারা ভুল বার্তা ভুলে তারা যে আসলে সচেতন হয়েছেন এবং তারা এটিকে উৎসব হিসেবে নিয়েছেন, তারই প্রতীক হিসেবে সেই আনন্দ মিছিলটি হবে, এবং তারপরেই কিন্তু সেই মহেন্দ্রক্ষণ আসবে যখন রাশিয়ার প্রেসিডেন্ট আমাদের প্রধানমন্ত্রীর কাছে এই ফুয়েলের একটি স্মারক এবং একটি সার্টিফিকেট তুলে দিবেন যে এখন বাংলাদেশের কাছে এই নিউক্লিয়ার ফুয়েল যেটি দরকার আমাদের প্ল্যান্টের জন্য, বিদ্যুৎ উৎপাদনের জন্য, সেটি আছে। সেই মহেন্দ্রক্ষণের জন্যই আসলে এখন সবাই অপেক্ষা করছে। ওয়াফিফ, আপনাকে ধন্যবাদ শামিমা সুলতানা আমাদের সাথে যোগ দেওয়ার জন্য। দর্শক, রূপপুর প্রকল্প এলাকা থেকে যোগ দিয়েছিলেন আমাদের সহকর্মী শামিমা সুলতানা।